বড়সড় সাফল্য মহিষাদল থানার পুলিশের অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো বাইক চোরকে উল্লেখ্য গত মঙ্গলবার মহিষাদলে সিনেমা মোড় এলাকা থেকে স্নেহাশিস মাঝি নামে এক ব্যক্তির বাইক চুরি হয়ে যায় মঙ্গলবার আমার গাড়িটি চুরি হয়েছিল আজ ঠিক সকালে আমি আমার গাড়িটি ফেরত পাই মহিষাদল থানার মাধ্যম দিয়ে আমাকে থানা থেকে প্রচন্ড হেল্প করা হয়েছে এবং যে ছেলেটি গাড়িটি চুরি করেছে ওকে ধরে নেওয়া হয়েছে ও অ্যারেস্ট করা হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মহিষাল থানার বড়বাবুকে এবং সমস্ত অফিসারকে জনবহুল এলাকা থেকে এই রূপ বাইক চুরিতে চাঞ্চল ছড়ায় এলাকায় পরে বুধবার বাইকের মালিক মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে নেবে মহিষাদল থানার পুলিশ প্রথমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বৃহস্পতিবার অভিযুক্ত বাইক চোরকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে ওই বাইক চোরের নাম শেখ সিদ্দিক তার বাড়ি থানার বেতকুণ্ডু এলাকায় পাশাপাশি বাইকটিকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে নাকি সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান মহিষাদল থানার ওসি প্রলয় কুমার চন্দ্র মহিষাদল থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দ বার্তা